চিতাবাঘে নিরাপত্তা দিচ্ছে কুকুর, একটু অন্যরকম লাগছে তাই না? নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে রক্ষার উদ্দেশ্যে এবার কুকুর মোতায়েন করেছে ভারত সরকার। ইলো নামে 5 মাসের এক জার্মান শেফার্ডকে চিতাগুলোকে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সাথে মোট 6টি কুকুরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে সুপার স্লিপার স্কোয়াড। ইকোনমিক্যালি টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি ভারতে 75 বছর পর চিতার পুনরুদ্ধার ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের মধ্যে দিয়ে। প্রদেশের কোনো জাতীয় অভয়ারণ্যে নামিবিয়া থেকে আনা চিতাগুলোকে ছাড়া হয় তাদের রক্ষার জন্য। বর্তমানে ইন্দো তিবেতিয়ান বর্ডার ফোর্সের কাছে প্রশিক্ষণ নিচ্ছে ইলো। প্রশিক্ষণ শেষে আগামী বছর এপ্রিল থেকে ইলো ও তার সঙ্গী কুকুরগুলোকে কাজে মোতায়েন করা হবে।